হ্যালো ভিভার্স আশা করি তোমার সবাই খুব ভালো রয়েছো আজকে আমি এনসিআরটির ক্লাস টেনের যে বুকটা রয়েছে সেই ম্যাথসবুকটার এক্সাইজ ওয়ান পয়েন্ট ওয়ানের দু নাম্বার আর পাঁচ নম্বর সামটাকে নিয়ে একটু ডিসকাস করবো তাহলে সুমানষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো ধন্যবাদ

এখানে কিউটা হচ্ছে ইনটিজার সবার আগে আমরা লিখছি লেট এ বি এনি ইনটিজার আমাদের প্রুভ করতে পড়েছিল যে কোনো অট পজিটিভ ইনটিজার সিক্স কিউ প্লাস ওয়ান সিক্স কিউ প্লাস থ্রি অর সিক্স কিউ প্লাস ফাইভ এই যে কোনো একটা ফর্ম্যাটে থাকতে পারে তো আমরা ধরে নিলাম যে যে কোনো একটা ইনটিজার হচ্ছে এ আর বি ইক্যাল টু আমরা সিক্স ধরে নিচ্ছি সিক্স কেন ধরলাম এখানে দেখো সব কটাতে রয়েছে সিক্স কিউ প্লাস ওয়ান ওর সিক্স কিউ প্লাস থ্রি ওর সিক্স কিউ প্লাস ফাইভ সব কটাতেই সিক্সটা রয়েছে তো এই সিক্সটাকে আমরা বি ধরে নিলাম ইউক্লিডেড ডিভিশন অ্যালগোরিদাম অনুযায়ী আমরা যে কোনো নাম্বারকে এরকম ফর্ম্যাটে লিখতে পারি এ ইকাল টু বি কিউ প্লাস আর কারণ দেখো যে কোনো নাম্বারকে এ ইকাল টু বি কিউ প্লাস আর এই ফর্ম্যাটে কীভাবে লেখা যায় সাপোজ ধরো একটা নাম্বার নিলাম 43 তো সেটাকে আমরা সিক্স দিয়ে ডিভাইড করছি তো সিক্স দিয়ে ডিভাইড করলে কত হবে এটাকে যদি সিক্স দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা সেভেন ইন্টু সিক্স হবে ফর্টি টু হবে একটা রিমাইন্ডার পরে থাকছে ওয়ান তাহলে নাম্বারটাকে আমরা এরকমভাবে লিখতে পারি সিক্স ইন্টু সেভেন প্লাস ওয়ান আবার ধরো একটা নাম্বার নিলাম সিক্সটি সেভেন এটাকেও যদি আমরা সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে এটা ইলেভেন দিয়ে যাবে তাহলে এখানটায় কত পড়ে থাকছে সিক্সটি সিক্স রিমাইন্ডার পরে থাকছে ওয়ান তাহলে এটাকে লেখা যেতে পারে সিক্স ইন্টু ইলেভেন প্লাস ওয়ান সেটাই লেখা হয়েছে এখানে বি কিউ প্লাস আর এখানে বিটাকে আমরা সিক্স ধরেছিলাম বিটাকে আমরা সিক্স ধরেছিলাম বি কিউ প্লাস আর বি বলতে হচ্ছে যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে বি বলতে যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে কিউ বলতে কত হচ্ছে কিউ হচ্ছে ডিভাইড করে যে কোশ্চেনটা পাওয়া যাচ্ছে ডিভাইড করে যে কোশ্চেনটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কিউ আরটা হচ্ছে রিমাইন্ডার তাই যে কোনো নাম্বারকে লেখা যেতে পারে ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার এই ফর্মেটা লেখা যেতে পারে এখানে এই আর এর ভ্যালুটা কত হবে এখানে এই আর এর ভ্যালুটা জিরোর থেকে বড় অথবা জিরোর সমান হতে পারে আর লেস দ্যান বি হবে কথাটা বোঝো এই যে ফর্টি থ্রিকে আমি ডিভাইড করছিলাম সিক্স দিয়ে ফর্টি থ্রিকে আমি সিক্স দিয়ে ডিভাইড করছিলাম এখানে রিমাইন্ডারটা কত হতে পারে রিমাইন্ডারটা জিরো হতে পারে রিমাইন্ডার জিরো পরে থাকতে পারে বা রিমাইন্ডারটা সিক্সের থেকে কম হতে পারে সিক্সের বেশি হবে না আমরা যে নাম্বারটা দিয়ে ডিভাইড করছি রিমাইন্ডারটা জিরো অথবা সেই নাম্বারটার থেকে ছোটো হতে পারে নাম্বারটা সমান বা নাম্বারটা থেকে বড় হবে না সেটাই বললাম আরটা এখানে জিরোর থেকে বড় কিন্তু অলওয়েজ বিয়ের থেকে ছোট হবে তো তাহলে এখানে যদি বিটাকে তো আমি প্রথমেই সিক্স ধরে নিয়েছিলাম বিটাকে তো ফার্স্টেই সিক্স ধরে নেওয়া হচ্ছিল তাহলে এই ক্যাল টু হয়ে যাবে সিক্স কিউ প্লাস আর তো আরের ভ্যালুগুলো কত কত হতে পারে এখানে আর এর ভ্যালুটা হতে পারে জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আমি প্রথমেই বলেছি আর এর ভ্যালুটা এর থেকে ছোট হবে অলওয়েজ আর এর ভ্যালুটা বিয়ের থেকে ছোট হবে তো এখানে বি বলতে হচ্ছে সিক্স তো আর এর ভ্যালুটা এখানে সিক্সের থেকে ছোট হবে তাহলে হতে পারে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলো হতে পারে তো আমি যদি তে আর এর ভ্যালুটাকে বসাই তাহলে কত হতে পারে যদি আরেক ভ্যালু জিরো হয় তাহলে এটা হয়ে যাবে সিক্স কিউ প্লাস জিরো আমি আরেক জায়গায় জিরো বসালাম তো তাহলে দেখো এটা ইভেন হচ্ছে না অড হচ্ছে এটা হয়ে যাবে ইভেন নাম্বার কারণ দেখো এখানে সিক্স ইন্টু কিউ রয়েছে তো সিক্স ইন্টু কিউ বলতে কত সিক্স ইন্টু কিউ মানে হচ্ছে সিক্সের মাল্টিপেল সিক্সের মাল্টিপেল হচ্ছে তো সিক্সের মাল্টিপেল কী কী হতে পারে সিক্স হতে পারে টুয়েলভ হতে পারে এইটিন হতে পারে এরকমভাবে চলতে পারে এই সবকটা নাম্বারই ইভেন রয়েছে তো এর সঙ্গে তো প্লাস জিরো রয়েছে তো তার ফলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা ইভেন্ট নাম্বার হচ্ছে আবার যদি আর জায়গায় আমি ওয়ান বসাই জিরো না বসিয়ে যদি ওয়ান বসাই তাহলে কত হচ্ছে দেখো সিক্স কিউ প্লাস ওয়ান হচ্ছে এটা হয়ে যাবে অড নাম্বার কারণ দেখো সিক্সের এই মাল্টিপেলগুলোর সঙ্গে যদি আমি এক প্লাস করে দিই সিক্সের ফার্স্ট মাল্টিপেলটা ছিল সিক্স তার সঙ্গে ওয়ান প্লাস করলে হয়ে যাচ্ছে সেভেন সিক্সের পরের মাল্টিপেলটা ছিল টুয়েলভ তার সঙ্গে যদি আমি ওয়ান প্লাস করে দিই তাহলে হয়ে যাবে থার্টিন তারপরে মাল্টিপেলটা ছিল এইটিন তার সঙ্গে ওয়ান প্লাস করলে হয়ে যাবে নাইনটিন তো তাহলে কী হচ্ছে এইগুলো সবকটাই অড হয়ে যাচ্ছে আবার যদি আমি আটটাকে টু ধরি তাহলে কত হবে সিক্স কিউ প্লাস টু এটাও দেখো ইভেন হবে কারণ দেখো সিক্সের একটা মাল্টিপলের সঙ্গে যদি আমি দুই প্লাস করি তাহলে এখানটায় হয়ে যাচ্ছে এইট আবার টুয়েলভের সঙ্গে যদি আমি টু প্লাস করি তাহলে হয়ে যাচ্ছে ফরটিন এইটিনের সঙ্গে যদি টু প্লাস করি তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি তাহলে সবকটাই হয়ে যাচ্ছে ইভেন নাম্বার আবার দেখো সিক্স কিউ প্লাস থ্রি করলে কথা হচ্ছে এটা করলে হয়ে যাচ্ছে অট নাম্বার কেন দেখো আমি সিক্সের মাল্টিপলগুলোর সঙ্গে তিন প্লাস করছি তাহলে কত হচ্ছে এখানটায় হয়ে যাচ্ছে নাইন এখানটায় হয়ে এটা হয়েছে 21 টোয়েন্টি ওয়ান একই আমি সিক্স কিউ প্লাস ফোর করছি আর সিক্স কিউ প্লাস ফাইভ করবো তো সিক্স কিউ প্লাস করলে কত হচ্ছে সবকটার সঙ্গে ফোর প্লাস করলে হয়ে যাবে টোয়েন্টি টু হয়ে যাচ্ছে ইভেন নাম্বার আবার সব সঙ্গে আমি একবার করে ফাইভ প্লাস করছি তাহলে কত হবে এখানটা হয়ে যাবে ইলেভেন এখানটা হয়ে যাবে সেভেন্টিন এখানটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি তাহলে সবকটাই কটাই অড নাম্বার হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম সিক্স কিউ প্লাস ওয়ান সিক্স কিউ প্লাস থ্রি সিক্স কিউ প্লাস ফাইভ এইগুলো অড নাম্বার হচ্ছে আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল যে কোনো পজিটিভ অড নাম্বারকে আমরা সিক্স কিউ প্লাস ওয়ান সিক্স কিউ প্লাস থ্রি অর সিক্স কিউ প্লাস ফাইভ এই যে কোনো একটা ফর্মে আমরা লিখতে পারি এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল আমরা পুরো কোয়েশ্চেনটাকে আরেকবার রিপিট করছি আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিলো যে কোনো অট ইনটিজারকে অট পজিটিভ ইনটিজারকে সিক্স কিউ প্লাস ওয়ান অর সিক্স কিউ প্লাস থ্রি অর সিক্স কিউ প্লাস ফাইভ যে কোনো ফর্ম্যাটে লেখা যেতে পারে তাহলে কী করবো আমরা ধরলাম যে লেট এই ক্যাল টু এনি ইন্টিজার আর বিটাকে আমরা সিক্স ধরছি আর আর ইউক্লিডের ডিভিশন অ্যালগোরিদাম অনুযায়ী লেখা যেতে পারে এই ক্যাল টু বি কিউ প্লাস আর বি কিউ প্লাস আটটা আমরা কীরকমভাবে লিখতে পারবো আমি কিছুক্ষণ আগে ডিসকাস করলাম আরেকবার বলছি এই কাল টু বি কিউ প্লাস আটটা কী করে এলো ধরে নেওয়া যায় একটা নাম্বার রয়েছে থার্টি থ্রি তো সেটাকে আমরা সিক্স দিয়ে ডিভাইড করছি ফাইভ দিয়ে ডিভাইড করা যাবে ফার্স্টে তাহলে এখানটা রিমাইন্ডার পরে থাকছে থ্রি তাহলে আমরা থার্টি থ্রিকে লিখতে পারি সিক্স ইন্টু ফাইভ প্লাস থ্রি মানে ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার সেটাই লেখা হয়েছিল এই ক্যাল টু বি কিউ প্লাস আর ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার তো এখানে বি এর ভ্যালুটাকে তো সিক্স ধরে নেওয়া ছিল তাহলে এই ক্যাল টু হয়ে যাবে সিক্স কিউ প্লাস আর তো এখানে আরের জায়গায় কী কী হতে পারে আরটা হবে জিরোর থেকে বড়ো বা জিরোর সমান কিন্তু বিয়ের থেকে ছোটো এখানে তো বি বলতে কত ছিল এখানে বি বলতে ছিল সিক্স তাহলে আটটা কত হবে আটটা হবে জিরোর সমান বা জিরোর থেকে বড় বাট সিক্সের থেকে ছোট তাহলে আরের জায়গায় কী কী হতে পারে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হতে পারে কারণ দেখো এই যে আমরা ডিভাইড করছিলাম সিক্স দিয়ে যখন ডিভাইড করছি কোনো একটা নাম্বারকে কী কী রিমাইন্ডার আসতে পারে রিমাইন্ডার জিরো আসতে পারে ওয়ান আসতে পারে টু থ্রি ফোর ফাইভ এই রিমাইন্ডারগুলো আসতে পারে কখন এর থেকে বড়ো রিমাইন্ডার আসবে না আরটা যদি জিরো হয় তাহলে এইটা কত হবে এইটা হয়ে যাবে সিক্স কিউ প্লাস জিরো তো আর যদি ওয়ান হয় তাহলে এ হয়ে যাবে সিক্স কিউ প্লাস ওয়ান আর টু হলে এটা হয়ে যাবে সিক্স কিউ প্লাস টু আর থ্রি হলে তাহলে এটা হয়ে যাবে সিক্স কিউ প্লাস থ্রি আর ফোর হলে তাহলে এটা হয়ে যাবে সিক্স কিউ প্লাস ফোর আর ফাইভ হলে তাহলে এ হয়ে যাবে সিক্স কিউ প্লাস ফাইভ তাহলে এই নাম্বারগুলো কীরকম হতে পারে সিক্স কিউ প্লাস জিরো তো সিক্স কিউ প্লাস জিরো মানে তাহলে কত হচ্ছে সিক্স কিউটা হচ্ছে সিক্সের কোনো মাল্টিপ্যাল তো সিক্সের কোনো মাল্টিপ্যাল কীরকম হতে পারে সেটা হতে পারে সিক্স হতে পারে টুয়েলভ হতে পারে এইটিন হতে পারে এইগুলো সবকটার সঙ্গে জিরো প্লাস করলে সেটা ইভেন নাম্বার হবে আবার সিক্স কিউ প্লাস ওয়ান তাহলে সিক্স কিউটা হচ্ছে সিক্সের কোনো মাল্টিপ্যাল এর সঙ্গে ওয়ান প্লাস করলে কত হবে ছয়ের সঙ্গে যদি ওয়ান প্লাস করা হয় তাহলে সেভেন হয়ে যাবে টুয়েলভের সঙ্গে যদি ওয়ান প্লাস করা হয় তাহলে থার্টিন হয়ে যাবে এইটিনের সঙ্গে যদি প্লাস ওয়ান করা হয় তাহলে নাইনটিন হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে অড নাম্বার একই রকমভাবে সিক্স কিউয়ের সঙ্গে টু প্লাস করলে সেটা ইভেন নাম্বার হচ্ছে আবার সিক্স কিউয়ের সঙ্গে থ্রি প্লাস করলে অড নাম্বার হচ্ছে সিক্স কিউয়ের সঙ্গে ফোর প্লাস করলে ইভেন নাম্বার হচ্ছে সিক্স কিউয়ের সঙ্গে ফাইভ প্লাস করলে অড নাম্বার হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম যে সিক্স কিউ প্লাস ওয়ান আর সিক্স কিউ প্লাস থ্রি আর সিক্স কিউ প্লাস ফাইভ এগুলো হচ্ছে অড নাম্বার আমাদের এটাই প্রুভ করতে বলা হয়েছিল যে কোনো পজিটিভ এন্টিজারকে আমরা সিক্স কিউ প্লাস ওয়ান ওর সিক্স কিউ প্লাস থ্রি ওর সিক্স কিউ প্লাস ফাইভ এই ফরম্যাটগুলোর মধ্যে যে কোনো একটা ফর্ম্যাটে লিখতে পারি নেক্সট কোশ্চেনে বলছে ইউজিং ইউক্লিড ডিভিশন লেমা টু শো দ্যাট দ্য কিউব অফ এনি পজিটিভ ইন্টিজার ইজ ইন দ্য ফর্ম অফ নাইন এম নাইন এম প্লাস ওয়ান নাইন এম প্লাস এইট এখানে আমাদের প্রুফ করতে দিয়েছে যে ইউক্লিডের ডিভিশন লেমাকে ইউজ করে যে কোনো পজিটিভ এনটিজারের কিউবটাকে নাইন এম অর নাইন এম প্লাস ওয়ান অর নাইন এম প্লাস এইট এই ফর্ম্যাটে লেখা যেতে পারে এখানে এমটা হচ্ছে এন ইন্টিজার আমরা জানি যে ইউক্লিটের ডিভিশন লেমা থেকে বলা যেতে পারে যে কোনো পজিটিভ এনটিজার ইকাল টু এ ইকাল টু বি কিউ প্লাস আর কিছুক্ষণ আগে এটা আমরা লিখেছিলাম এ ইক্যাল টু বি কিউ প্লাস আর এখানে এটা হচ্ছে এনি পজিটিভ আর বিটাকে আমরা ধরছি ধরছি আমরা তাহলে এই কালটু কত হবে এই কালটা হয়ে যাবে থ্রি কিউ প্লাস আর এর ভ্যালুটা কত হবে আর এর ভ্যালুটা আমি একটু আগেই বলেছিলাম আর এর ভ্যালুটা হবে গেটার দ্যান ইক্যাল টু জিরো আর লেস দ্যান থ্রি আর এর ভ্যালুটা গেটার দ্যান ইক্যাল টু জিরো আর লেস দ্যান থ্রি হবে এটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আরের ভ্যালুটা বিয়ের থেকে বড়ো হতে পারে না তাহলে আর এর ভ্যালুটা কত হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে জিরো ওয়ান অ্যান্ড টু জিরো ওয়ান অ্যান্ড টু এই তিনটের ভ্যালু হতে পারে আর এর তাহলে আর যদি জিরো হয় তাহলে এই ক্যালটু কত হচ্ছে এই টু হয়ে যাচ্ছে থ্রি কিউ প্লাস জিরো মানে এটাকে থ্রি কিউ লেখা যেতে পারে আমাদের শো করতে বলেছিল যে কোনো পজিটিভ ইন্টেজারের কিউবটাকে নাইন এম নাইন এম ওয়ান নাইন এম প্লাস এইট এই ফর্ম্যাটে লেখা যেতে পারে তো তাহলে আমরা বোথ সাইডে এখানে কিউব করে দিচ্ছি বোথ সাইডে কিউব করলে তাহলে কত হবে এ কিউব হয়ে যাবে এখানটা এ কিউব যেরকম ছিল সেরকম থাকবে নাইন কিউব এর কিউব করলে কত হবে নাইনের কিউব করলে হয়ে যাবে টোয়েন্টি সেভেন কিউ এর কিউব করলে হয়ে যাবে কিউ কিউব তো টোয়েন্টি সেভেনটাকে তো ভেঙে এরকমভাবে লেখা যেতে পারে টোয়েন্টি সেভেনটাকে তো ভেঙে এরকমভাবে লেখা যেতে পারে যে নাইন ইন্টু থ্রি তাহলে এখানটা হয়ে যাচ্ছে নাইন ইন্টু থ্রি কিউব এর কিউব নাইন ইন্টু থ্রি কিউ এর কিউব তাহলে এটা দেখো এটা তো যে কোনো ইন্টিজার এখানে কিউ বলতে তো যে কোনো ইন্টিজার ছিল ওয়ান টু থ্রি ফোর এরকম কোনো ইন্টিজার ছিল তাহলে কিউ কিউবটাও একটা ইন্টিজার হবে তাহলে এই কিউ কিউবটাও ইন্টিজার হবে তো সেটাকে আমরা এম ধরে নিচ্ছি থ্রি কিউ কিউব টু আমরা এম ধরে নিচ্ছি যে কোনো একটা ইন্টিজার এ নিয়ে ধরছি তাহলে এখানটা লেখা যেতে পারে যে নাইন এম তাহলে আমরা দেখলাম যে এ কিউবকে আমরা নাইন এম এই ফরম্যাটে নিয়ে আসতে পারি আচ্ছা এটা কখন পসিবল হলো যখন আমরা আর এ ভ্যালুটাকে জিরো ধরেছিলাম এবার আমি যদি আর এ ভ্যালুটাকে ওয়ান ধরি তাহলে কত হবে থ্রি কিউ প্লাস ওয়ান হয়ে যাবে আর এবারে ওটাকে যদি ওয়ান ধরি তাহলে এ ইক্যাল টু থ্রি কিউ প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এবার যদি বোস সাইডে কিউব করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে থ্রি কিউ প্লাস ওয়ান এর হোল কিউব হয়ে যাবে তাহলে কত হচ্ছে দেখো এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউব তো এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলে তাহলে কত হবে এখানটা হয়ে যাবে থ্রি কিউব এর হোল কিউব প্লাস থ্রি ইনটু এ স্কোয়ার বসে এ স্কোয়ার বলতে হবে থ্রি কিউ এর হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে কত হবে এ বলতে হবে থ্রি কিউ বি বলতে কত হবে একের স্কোয়ার প্লাস বি কিউব এত অব্দি কোনো রকম ডাউট নেই আমরা এটাকে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙলাম তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে এখানটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন কিউ কিউব প্লাস এখানটা হয়ে যাচ্ছে থ্রি ইন্টু নাইন কিউ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি কিউ প্লাস ওয়ান তাহলে কত হলো দেখো টোয়েন্টি সেভেন কিউ কিউব প্লাস টোয়েন্টি সেভেন কিউ স্কোয়ার প্লাস নাইন ইন্টু কিউ প্লাস ওয়ান এবার ফার্স্ট তিনটে যে টার্ম রয়েছে সেই তিনটে টার্ম থেকে আমি নাইনটাকে কমন নিতে পারবো তাহলে কত পড়ে থাকবে পড়ে থাকবে থ্রি কিউ কিউব প্লাস থ্রি কিউ স্কোয়ার প্লাস থ্রি ওয়ান কিউ প্লাস থাকছে প্লাস ওয়ান এবার দেখো এই পার্টটা পুরোটা একটা ইনটিজার হয়ে গেছে এই পার্টটা পুরোটা ইনটিজার হয়ে গেছে তো সেই ইনটিজারটাকে যদি আমরা এম ধরি তাহলে এটাকে এরকম ফর্মেটে লেখা যায় যে নাইন এম তাহলে দেখো সেকেন্ড পার্টটাও প্রুভ হয়ে গেল এবার যদি আমরা কিউয়ের আরের জায়গায় টু ধরি আরের জায়গায় টু ধরলে কত হবে এই ক্যাল ছিল থ্রি কিউ প্লাস আর তাহলে এখানে আরের জায়গায় টু বসলে কত হবে এই ক্যাল থ্রি কিউ প্লাস টু এবার যদি বোর্ড সাইডে কিউব করে দিই তাহলে এখানটায় হয়ে যাবে থ্রি কিউ প্লাস টু এর হোল কিউব এইটাকে আমরা সেম ফর্মুলায় ভাঙবো এখানটায় হয়ে যাবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো তাহলে কত হচ্ছে এখানটায় এখানটায় এ কিউব বলতে হবে থ্রি কিউ এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হয়ে যাচ্ছে থ্রি কিউ এর হোল কিউব করলে কত হবে টোয়েন্টি সেভেন কিউ কিউব এখানটায় থ্রি এটা হয়ে যাচ্ছে নাইন কিউ স্কোয়ার ইন্টু টু প্লাস

প্লাস এইট তাহলে দেখো এটা তো যে কোনো একটা ইন্টিজার সেটাকে আমরা এম ধরতে পারি তাহলে হয়ে যাবে নাইন এম প্লাস এইট আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল যে যে কোনো পজিটিভ নাম্বারের পজিটিভ ইন্টিজারের কিউবকে আমরা নাইন এম বা নাইন এম প্লাস ওয়ান বা নাইন এম প্লাস এইট এই ফর্ম্যাটে আনতে পারি এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি আমি প্রথমেই বলেছিলাম যে ইউক্লিডের ডিভিশন অ্যালগোরি অনুযায়ী যে কোনো ইন্টিজারকে লেখা যেতে পারে এ ইক্যাল টু বি কিউ প্লাস আর তো এখানে বি বলতে আমরা থ্রি ধরেছিলাম বি টু আমরা থ্রি ধরেছিলাম তাহলে আর এ ভ্যালুটা কত হবে আর এ ভ্যালুটা হবে থ্রি এর থেকে ছোট আর এ ভ্যালুটা অলওয়েজ এস বি এর থেকে ছোটো হয় তাহলে আর এ ভ্যালু কি কী হতে পারে জিরো ওয়ান টু হতে পারে তাহলে দেখো আর এ ভ্যালুটা যদি জিরো হয় তাহলে এ হয়ে যাবে থ্রি কিউ প্লাস জিরো আর এ ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এ হয়ে যাবে থ্রি কিউ প্লাস ওয়ান আর যদি আর এইভাবে টু হয় তাহলে হয়ে যাবে এই ইকাল টু থ্রি কিউ প্লাস টু বোর্থ সাইডে যদি কিউব করে দেওয়া যায় তাহলে কী হবে এ কিউব ইকাল টু থ্রি কিউব এর হোল কিউব হয়ে যাবে এ কিউব ইকাল টু থ্রি কিউ এর হোল কিউব হয়ে যাবে তাহলে থ্রি কিউ এর হোল কিউব করলে কত হচ্ছে টোয়েন্টি সেভেন কিউ কিউব হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন কিউ কিউবটাকে লেখা যেতে পারে নাইন ইন্টু থ্রি কিউ কিউব লেখা যেতে পারে তো এটা তো একটা ইন্টিজার রয়েছে থ্রি কিউ কিউবটা তো একটা ইন্টিজার রয়েছে তাহলে এখানটায় লেখা যেতে পারে নাইন এম এখানে এম বলতে হচ্ছে এন ইন টিজের এত অব্দি ক্লিয়ার হয়েছে আশা করি নেক্সট এই ক্যালটু থ্রি কিউ প্লাস ওয়ান এটাকে নিয়ে আমরা কাজ করবো বোধ সাইডে আমরা কিউব করে দিচ্ছি তাহলে কত হবে এটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙবো তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানটা কত হবে থ্রি কিউ এর হোল কিউব হয়ে যাবে এ কিউব হয়ে গেল প্লাস থ্রি ইন টু

প্লাস থ্রি কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস ওয়ান তো এই পার্টটা দেখো এই পার্টটা একটা ইন্টিজার হয়ে যাচ্ছে তো এটাকে আমরা এম ধরতে পারি তাহলে হয়ে যাবে নাইন এম প্লাস আমরা কী করবো এই ছিল থ্রি এটা আমরা বসে এটা কিউব করবো একই ফর্মুলায় ভাঙবো এ কিউ প্লাস থ্রি এ করলে কত হচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে টোয়েন্টি কিউব এখান থেকে হচ্ছে থ্রি কিউ স্কোয়ার করলে হয়ে যাবে নাইন কিউ স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে ফিফটি ফোর কিউ স্কোয়ার টু স্কোয়ার করলে হয়ে যাচ্ছে হচ্ছে থার্টি সিক্স এবার এই ফার্স্ট তিনটি টার্ম থেকে নাইনটা কমন নেওয়া যাবে তাহলে পরে থাকবে থ্রি কিউ কিউব সিক্স এই পার্টটা তো এম ধরে নিচ্ছি এই পার্টটাকে যে একটা এম ধরে নিচ্ছি ক্লাস এইট যেরকম ছিল সেরকম রইল এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো এর পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটাকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো ধন্যবাদ